তার ভূমিপুত্র বাপি হালদার বঙ্গত ধূলিচ্ছাদ বিরোধী ঐক্য টিএমসিয়ে ঘোষণা করিলে 42টা সমষ্টির পার্টি এটা সমষ্টিও কংগ্রেসলৈ নিৰিলে মমতা বেনার্জিয়ে মিত্রতার কথা কোয়া মমতা বেনার্জিয়ে দিলে মাধমার বহু চর্চিত বিরোধী ঐক্যর শেষ আশাও ধূলিচ্ছাদ হল বিগ ব্রাদার কংগ্রেসক নৎসাত করে দেওবারে তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গত নিজাববীয়কৈ ঘোষণা করিলে 42টা সমষ্টির প্রার্থী বঙ্গত কংগ্রেসে টিএমসির সঙ্গে আসন বুঝাবুঝি করব ঘোষণা করেছিল যদিও শেষ মুহূর্তত সকল উলট পালট করলে মমতা বেনার্জিয়ে বঙ্গর মুঠ 42খন আসনতেই প্রার্থী ঘোষণা করে মমতা বেনার্জিয়ে মুখ্যম আঘাত দিলে ইন্ডি এলায়েন্সত অর্থাৎ নীতিশ কুমারের পিছত মমতা বেনার্জিয়ে অন্তিমটো গজাল মারিলে কফিনত আজি ঘোষণা করার তালিকাত বঙ্গত প্রার্থিত্ব লাভ করলে অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি আদিবাসীর বহুসংখ্যক প্রার্থীয়ে তালিকাত স্থান পালে ক্রিকেটার অভিনেতাকে ধরে বহু সেলিব্রিটিয়ে মমতাই বিফল বহু সাংসদের নাম কর্তন করে প্রার্থিত্ব দিলে নতুন মুখত তালিকাত ঘোষণা অনুসরি কৃষ্ণনগর সমষ্টিত প্রার্থী মহুয়া মৈত্র ডায়মন্ড হার্বর সমষ্টিত প্রার্থী অভিষেক বেনার্জি বেহরামপুর সমষ্টিত প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান হাওড়া সমষ্টিত প্রার্থী প্রসূন বেনার্জি বীরভূম সমষ্টির প্রার্থী শতাব্দী রয় যাদবপুর সমষ্টিত মিমির স্থানত সায়নী ঘোষক টিকেট দুর্গাপুর পূব সমষ্টিত প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে লড়াকুমে আপনারা এই বাংলার প্রত্যেকটা সৈনিককে আশীর্বাদ করে বাংলা বিরোধী শক্তিদের বাংলার মাটি থেকে আমরা উৎখাত করে ফেলতে পারি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তৃণমূল কংগ্রেসের হাত আরো শক্তিশালী করবেন এক কথাত কবলৈ গলে বঙ্গত একলা চলু নীতি অবলম্বন করিলে মমতা বেনার্জিয়ে প্রথম অবস্থাত বিরোধী ঐক্য মঞ্চ গঠনত মমতা বেনার্জিয়ে আগভাগ লৈছিল যদিও পরবর্তী সময়ত পিছ হুকি আহিল এগৰাকী নেত্রী তথাপি কংগ্রেসে আশা করেছিল বঙ্গত টিএমসিয়ে করব আসন বুঝাবুঝি কিন্তু শেষ আশাত চেঁচাপানি ঢালি বিরোধী ঐক্যক এক প্রকার নিঃশেষ করে তৃণমূল কংগ্রেসে ঘোষণা করলে প্রার্থী তালিকা একে সময়তে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমে শিবসেনার উদ্ধব ঠাকরে ফৈদর নেতাগীক করা সমালোচনায় মহারাষ্ট্রত ইন্ডি এলায়েন্সর মাজত ভাঙন হওয়ার কথাকে স্পষ্ট করেছে আবি তক জব কোই ফ্যাসলা নেই হুয়া তো কল অন্ধেরি ইস্ট কে নাগরদাস রোড কে নাকে পর शिवसेना के प्रमुख आते हैं और अपने उम्मीदवार का एमवीए के उम्मीदवार की घोषणा करके चले जाते हैं। सबसे पहली बात यह गठबंधन धर्म का उल्लंघन है। तो गरीब मजदूरों की खिचड़ी या मुफ्त खाने में कमीशन खाने वाले व्यक्ति को आप इतना जिद करके उम्मीदवार क्यों बना रहे? कांग्रेस नेता गोड़ा की प्रत्युत्तर दिशे शिवसेना नेता आनंद दुबे संजय निरुपम जी 2014 में लोकसभा का चुनाव हार गए 2019 में लोकसभा का चुनाव हार गए। संजय निरुपम जी अभी कांग्रेस पार्टी में किसी भी बड़े पद पर नहीं है, शायद इसीलिए इंडिया गठबंधन की बैठकों में या महाविकास अघाड़ी की बैठकों में संजय निरुपम जी को कांग्रेस पार्टी नहीं बुलाती है। कांग्रेस पार्टी का शीर्ष नेतृत्व तय करेगा कौन कहाँ से लड़ेगा, शिवसेना पार्टी का शीर्ष नेतृत्व तय करेगा कौन कहाँ से लड़ेगा। जब उत्तर पश्चिम लोकसभा की सीट 2019 में हमने जीती है तो हमारा अधिकार है। News Desk Report, News 18, or Home Northeast.